হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। তো অনেকদিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবার জন্য। তো এটা হলো বাসন্তী পুজোর ব্লগ। এবার কৃষ্ণনগরে বাসন্তী পুজো দেখতে গিয়েছিলাম। তো কৃষ্ণনগরে রাজবাড়িতে যে বাসন্তী পুজো হয় এটা আমার জানা ছিল না। তো এবার শুনলাম পুজো হচ্ছে, তো সেই জন্য ঝটপট চলে গেলাম দেখতে। আর এবার বেশ, একদিন তো সেরকম বেরোতাম না বাড়ি থেকে, তো এবার বেশ ভালোই বেরোনো হচ্ছে। মেয়ের সোর্সে মেয়েকে নিয়ে বেরোনো হয়। তো এখানে গিয়ে দেখলাম বাসন্তী ঠাকুরের যে আইডিয়াটা আমার ছিল, যেটা দেখেছি আমি একদিন আমার ছোটোবেলায় দেখেছি মামার বাড়িতে, মা দুর্গায় তো মা বাসন্তী রূপে বিরাজিত হন, তো পূজিত হন। তো মা দুর্গার যেমন সঙ্গে কার্তিক, গণেশ, মা লক্ষ্মী, মা সরস্বতী সকলেই থাকেন, তো সেই রকমই বাসন্তী পুজো তো সেটাই থাকে, মানে দেখেছি ওদিন। তো এখানে পুরো অন্যরকম দেখলাম। এখানে তো সিংহের জায়গায় ঘোড়ার, সিংহের রূপ মূর্তিটা ঘোড়ার, মানে ঘোড়ার মতোই দেখায় আর কি, সেটাই থাকে। তো সেই ঘোড়া মূর্তি আর মহিষাসুরকে নিয়েই মা বাসন্তী রূপে মা এখানে বিরাজিত, পূজিত হয়েছে রাজবাড়িতে। তো রাজবাড়িতে প্রত্যেকটা ঠাকুরই, জগদ্ধাত্রী ঠাকুর বলো, দুর্গা ঠাকুর বলো, সবই একটু ইউনিক থাকে। তো সে এটাও হয়তো এখানকার ইউনিক রীতিতে পুজো হয় এরকমভাবে। আর তার সঙ্গে এবার দেখো রাজবাড়ির অন্দরমহলের যে জিনিসপত্র, রাজার বিভিন্ন রকম জুতো, তাছাড়া হচ্ছে তোমার অনেক রকম ছোটোখাটো জিনিসপত্র, পয়সা, বিভিন্ন রকম যে আগেকার যেরকম যে পয়সাগুলো, তার বিভিন্ন মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, মা সরস্বতীর মূর্তি, একটা মা সরস্বতী বড় মূর্তি রয়েছে, তারপর ঘড়ি, বিভিন্ন রকম থিয়েটারের টিকিট এটসেট্রা, বিভিন্ন রকম ছোটোখাটো খুঁটিনাটি বিভিন্ন জিনিসপত্র যেটা অন্দরমহলে থাকে রাজার, তো সেটাই এবার বাইরে বার করে দিয়েছে। দেখলাম ভালো লাগলো বেশ, সেগুলো তো আমি কোনোদিনও ভিতরে যাইনি, দেখিনি, তো সেগুলো বাইরে বার করে দেওয়াতে একটা সুযোগ পেলাম দেখার, তো খুব ভালো লাগলো। অনেক অন্যরকমও ছিল রাজাদের অনেক আগেকার সেই স্মৃতিচিহ্ন, এগুলো খুব সুন্দর লাগলো দেখতে। যাই হোক, খুব ভালো লাগলো। একদিন তো এখানে অন্য কিছু ছিল, সেগুলোই দেখে আসতাম, তো এবার অন্যরকম জিনিসপত্র রেখেছে, সেটাই ভালো লাগলো। শঙ্খ টঙ্খগুলো খুব সুন্দর লাগলো, ভালো লাগলো আর কি দেখে সব মিলিয়ে। তো ভালোই অনেকটা সময় কেটে গেলো এইসব দেখতে দেখতেই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভিডিওটা মোটামুটি আছে কিছুটা বড়ই, তো ধৈর্য ধরে অবশ্যই দেখো, সেরকম বড় নয়। তো যাই হোক, এই দেখো মা সরস্বতীর মূর্তিটা কত বড়, কাঁচের একটা আলমারির মধ্যে রেখে দিয়েছে, শোকেসের মধ্যে, তো খুব সুন্দর। টোটাল যত কিছু জিনিসপত্র এখানে সাজিয়েছে প্রচুর, খুব সুন্দর, সবটাই খুব সুন্দর দেখতে। তারপরে হচ্ছে তোমার দোলনা, রাজবাড়িতে মানে এই রাট মন্দিরে দোলনাও সাজিয়েছিল একটা, আর পাশে আর একটা দোলনা ছিল। তো দেখতে থাকো ভিডিওটা, তারপর দেখতে পাবে, সে দোলনাটাও দেখতে পাবে। আর এই দেখো এখানে ছবিও রয়েছে, রাজার পরিবারের বিভিন্ন ব্যক্তিত্বের সব ছবি রয়েছে, চিনি না আমিও, যদিও বিভিন্ন রকম ঝাড়বাতি, লাইটস, সব সেগুলো রয়েছে, অনেক হাতের কাজ খুব সুন্দর রয়েছে সব এখানে রাখা রয়েছে। তো আমি, আমার শাশুড়ি মা, আমার মেয়ে আর পাশের বাড়ি আর কাকিমা সবাই মিলে গেছিলাম। চায়ের কাপ, টিপট, সব সমস্ত কিছু দেখলাম এখানে, সব শোকেসের মধ্যে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগলো দেখতে। Thank you.
এই দেখো, এইখানে এই নাট মন্দিরে এই দোলনাটাই মেয়ে চেপে বসেছে, আর তারপর আর একটা ছেলেও বসেছে, বাচ্চা ছেলে। তো মেয়েদের দোলনা ভীষণই ভালোবাসে, তো এখানে দোলনা দেখতে পেয়ে আর দেখছে যে অন্যজন বসেছে, তো সেই জন্য এখানে একটু দোলনায় চেপে নিল মেয়ে। আর দুটো দোলনা টোটাল, এখান থেকে নাট মন্দির থেকে বেরিয়েই দুপা হেঁটে আর একটা ছোট্ট মতো সিঙ্গেল দোলনা রয়েছে। আর এই দোলনাটা তো তো মোটামুটি দুজন তিনজন, তো দুজন তো হামেশাই বসতে পারবে, তিনজনও বসতে পারবে। তো মেয়ে তো কিছুতেই নামতে চাইছিল না, ও ওখানে বসে থাকতে চাইছিল, কারণ দোলনা ভীষণ ভালোবাসে। তো ওকে এখন বিকেলবেলা করে প্রত্যেক দিনই প্রায় পার্কে নিয়ে যাওয়া হয় ও দোলনায় চাপানোর জন্যে। বাড়িতেও দোলনা সেট করা হয়েছে, তো ও ভীষণ ভালোবাসে দোলনা। তারপরে ঠাকুর দেখে দোলনা চাপিয়ে মেয়েকে আমরা বাইরে বেরিয়ে এলাম। আর এখানে যে কোনো পুজো উপলক্ষে মেলা তো বসবেই, তো মেলা বসেছিল, তো সেই জন্যে আমরা এখানে বেরিয়ে একটু আইসক্রিম কুলফি এগুলো খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম, বাদাম টাদাম কিনে তারপর বাড়ি চলে এলাম। তো যাই হোক, বেশ ভালোই আনন্দ হলো, সন্ধেটা বেশ ভালোই কাটলো। আর তারপরে অবশ্য রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে আনন্দময়ীতলাতেও গেছিলাম, আর আনন্দময়ীতলাতে হচ্ছে মায়ের পুজো চলছিল, আর অন্নপূর্ণা পূজা ছিল সেই সময়, তো সেই জন্য অন্নপূর্ণা মায়ের পুজো চলছিল। তো সব মিলিয়ে সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে। এই দেখো অন্নপূর্ণা মা আনন্দময়ী গেলায়, তো সেই পুজোর মধ্যেই আমরা গেছিলাম, ওই সময় পুজোই চলছিল, যেহেতু ওই দিন পুজো বিশেষ পুজো ছিল, তো সেই জন্য অনেকক্ষণ ধরে পুজো চলছিল, আর আমরা দেখতেও পেয়েছিলাম সেটা লাস্ট মোমেন্টটুকু আর কি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগতো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে অবশ্যই তোমরা আমার সাথে থেকো। ভিডিওটা খুব একটা বেশি বড় হয়নি, তো এই দেখো এখানে গরম লেগে গেছে মেয়ে, তাই মেয়েকে হাওয়া উঁচোর ঠাম্মি, আর মেয়েকে পেয়ে সবাই খুব আনন্দ পায়, প্রত্যেক যখনই নিয়ে আসো ঠাম্মি মন্দিরে সবাই খুব ভালোবাসে, তো সবার কোলে চাপছিল। আর যাই হোক, আজকাল বেশি বকবক করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। মা আনন্দময়ী জয় হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের সঙ্গে থেকো, সাপোর্ট করো আমাকে। টাটা।